একটি শিশুকে ডুবানো এবং ভাষমান সম্পর্কে শেখার জন্য এটি একটি উপায় আপনি শিশুকে এটি পরীক্ষার করার জন্য কিছু জিনিস যেমন লাঠি পাতা চামচ এবং একটি শিলা খুঁজে আনতে বলুন তারপর তাকে আপনি বড় বাটিতে জল ভরতে বলুন তাদের কোনো বস্তু চয়ন করতে বলুন এবং তাদের জিজ্ঞাসা করুন তোমার কি মনে হয় এটি ভাসবে বা ডুবে যাবে তারা অনুমান করতে পারে এবং তাদের সঙ্গে কি ঘটছে এটা দেখতে জলে এটি রাখতে পারে তারপর আপনি অন্য জিনিসগুলির সাথে একই জিনিসটি করতে পারেন এই ক্রিয়াকলাপটিতে শিশুদেরকে ভবিষ্যবাণী করা এবং পর্যবেক্ষণগুলি করার দক্ষতা বিকাশ করতে সহায়তা করে